প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। ঈদের পর আজকে প্রথম তোমাদের সাথে ভিডিও ক্লাসে যোগ দিচ্ছি। আমি নুসরাত জাহান, সহকারী শিক্ষক, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী। তাহলে বলো, ঈদ তো সবার অনেক ভালো কেটেছে, তাই না? হ্যাঁ, এই পরিস্থিতি অনুযায়ী সবাই যার যার বাড়িতে অনেক ভালোভাবে চেষ্টা করা হয়েছে ভালো থাকার। আচ্ছা, তাহলে এতদিন তো পড়াশোনা থেকে দূরে ছিলে, তাই না? এই তো কেবল কয়েকদিন হলো ক্লাস শুরু হওয়া, তার মধ্যে বাউবি ক্লাস তো দু একটাই মনে হয়েছে, ঠিক না? আচ্ছা, তাহলে পড়াশোনা কি কিছু মনে আছে? তুমি কি সব ভুলে গেছো নাকি কিছু মাথার মধ্যে এখনো আছে? আসলে ছোট বাচ্চারা সহজে কিছু ভুলে না, তাদেরকে শুধু একটু মনে করিয়ে দিতে হয়। মনে করিয়ে দিলে তারা সুন্দরভাবে তাদের স্মৃতি থেকে সবকিছু আবার পুনরায় বের করতে পারে। তো আমি সেই মনে করে দেওয়ার কাজটাই প্রথমে করব। প্রথমে আমি কি করি, পূর্ব দিনের পাঠটা নিয়ে একটু আলোচনা করি। তাহলে দেখবে পূর্বের কথাগুলো বললে তোমাদের পড়াটা সম্পর্কে সুন্দর ধারণাটা আবারও চলে আসবে। আচ্ছা, তাহলে সবাই ঝটপট তোমাদের বাউবি বইটা বের করে ফেলো। বের করেছো? ওকে, বাউবি বইয়ের 46 পৃষ্ঠাতে তোমরা গত ক্লাসে শিখেছো কি মহাসাগর, জেনেছো কাকে বলে, এবং আমাদের পৃথিবীতে কয়টি মহাসাগর রয়েছে। বলো দেখি কয়টি মহাসাগর রয়েছে, দেখি একবার বলে ফেলি, তাহলে আরো ভালো করে মনে আসবে। প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, আর্কটিক মহাসাগর এবং দক্ষিণ মহাসাগর। কি মহাসাগর কয়টি ছিল? পাঁচটি মহাসাগর। কয়টি? পাঁচটি। আচ্ছা বলো তো, মহাদেশ কয়টি ছিল? হ্যাঁ, মহাদেশ ছিল সাতটি, আর মহাসাগর হলো পাঁচটি। অর্থাৎ আমাদের পৃথিবীর বিশাল জলরাশিগুলোকে বড় বড় পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে, সেইগুলোর সুন্দর সুন্দর নামও দেওয়া হয়েছে, এবং সেগুলো আমাদের মহাদেশের আশেপাশেই অবস্থিত, তাদের অবস্থান সম্পর্কে আজকে আমরা জানব। তাহলে চলো, তোমরা দেখতে পাচ্ছ আমি মানচিত্রটা বোর্ডে লাগানোর চেষ্টা করেছি, একটু নড়ছে কিন্তু এতে আমাদের কাজ চলে যাবে। আর যদি তাতেও না হয়, আমার হাতে তো আর একটা মানচিত্র রয়েছে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু সুন্দর করে দেখা যাচ্ছে। আসলে আমাদের বইয়ের পড়াতে আজকে আমাদের মানচিত্রের অবস্থান, অর্থাৎ আমাদের বাংলাদেশটা যে এশিয়া মহাদেশে অবস্থিত, এই এশিয়া মহাদেশের অবস্থান এবং এর চারপাশে কি রয়েছে এটা নিয়ে আলোচনা করব। এই জন্যই আমাদের এই মানচিত্রগুলো প্রয়োজন হবে। তাহলে চলো আমরা দেখে ফেলি 47 পৃষ্ঠার পড়াগুলো। ওকে, এশিয়ার উত্তরে কি রয়েছে? এখানে জোড়ায় কাজ রয়েছে, আমি তোমাদের একক কাজ দিয়েছি। তার শুরু করার আগে আগেই বলে দিচ্ছি, তোমরা এই পাঠ থেকে শিখতে পারবে এশিয়া মহাদেশের চারপাশের অবস্থান এবং ডান বাম লিখতে শিখতে পারবে। এখানে একটা গুরুত্বপূর্ণ ডান বাম রয়েছে, যেটা আমি তোমাদের আজকে সুন্দর করে উত্তর করে দেব। আচ্ছা, এসো বলি, এখানে জোড়ায় কাজ রয়েছে, কিন্তু যেহেতু তোমরা বাসায় আছো, তোমরা একা আছো, তাই তোমরা এটা এককভাবে সুন্দর করে খাতায় লিখবে। এখানে রয়েছে এশিয়ার উত্তরে যে মহাসাগর, এশিয়ার উত্তরে কোন মহাসাগর রয়েছে? তাহলে প্রথমে আমাদেরকে বের করতে হবে কি এশিয়া মহাদেশকে। কাকে বের করতে হবে? এই যে আমাদের এশিয়া মহাদেশ, এই এশিয়া মহাদেশের উত্তর। হ্যাঁ, তোমরা কি ভুলে গেছো আগের ক্লাসে তোমরা জেনেছো মানচিত্রের দিক নির্ণয় কিভাবে করতে হয়? মানচিত্রে সবসময় উপরের দিকটা হয় উত্তর। উপরের দিকটা কি হয়? উপরের দিক হয় উত্তর, নিচের দিকে কি হয়? নিচের দিকে হয় দক্ষিণ। মানচিত্রে সোজা দাঁড়িয়ে উপরে উত্তর, নিচে দক্ষিণ, ডানে পূর্ব এবং বামে হয় পশ্চিম। এইভাবে মানচিত্রের দিক নির্ণয় করতে হয়। তাহলে আমরা দিক নির্ণয় করে ফেলেছি, এখন আমরা দেখব এশিয়ার কোন দিকে কোন মহাসাগর রয়েছে। তাহলে দেখি, এই যে আমাদের এশিয়া মহাদেশ, দেখতে পাচ্ছ সবাই? আমি বলেছিলাম তোমাদের সবাইকে একটা করে মানচিত্র কিনতে। কিনেছো সবাই? যারা কেননি অবশ্যই কিনে ফেলবে, এটা তোমার জানার জন্য খুবই প্রয়োজন। শুধু পাঠের ক্ষেত্রেই নয়, তোমার বাস্তব জীবনেও তোমার জ্ঞানকে বৃদ্ধি করার জন্য এই প্রয়োজনীয় জিনিসগুলো তো অবশ্যই দরকার। আচ্ছা, তাহলে এই যে দেখো এশিয়া মহাদেশ, এশিয়া মহাদেশের বলেছে কোন দিকে? উত্তরে। তাহলে উত্তর আমরা কোন দিক দেখলাম? উপরের দিকে। হ্যাঁ, উপরের দিকে আমরা পেয়েছি একটা মহাসাগর, এটা হলো আর্কটিক। এই মহাসাগরের নাম কি? আর্কটিক। তাহলে এশিয়ার উত্তরে কোন মহাসাগর রয়েছে? আর্কটিক মহাসাগর। আমরা এখানে লিখব এশিয়ার উত্তরে কোন মহাসাগর রয়েছে? আর্কটিক। এশিয়ার উত্তরে রয়েছে আর্কটিক মহাসাগর। ওকে, তাহলে এরপরেরটাতে এশিয়ার দক্ষিণে যে মহাসাগর
তোমাদের সমস্যা হয় আমি তোমাদেরকে এইখানে দেখাচ্ছি। এই যে দেখো, এই যে দেখো, এই যে আমাদের এশিয়া, নিচে রয়েছে ভারত মহাসাগর, নিচে রয়েছে ভারত মহাসাগর। তাহলে আমরা এখানে লিখবো দক্ষিণে বা নিচে রয়েছে ভারত মহাসাগর। ভারত মহাসাগর, মহাসাগর লিখছি না তোমরা তো জানো। আচ্ছা, ভারত মহাসাগর। এর পরের প্রশ্নে কি রয়েছে? এর পরের প্রশ্নে রয়েছে এশিয়ার নিকটবর্তী মহাদেশ কোনটি। এবার কিন্তু সাগর না, এবার হলো দেশ। তাহলে এশিয়ার নিকটবর্তী দেশ কোনটি? এখানে দেখো, এশিয়ার নিকটবর্তী দেশ এখানে কি রয়েছে একসঙ্গে লাগানো? ইউরোপ। হ্যাঁ, এই দেখো, এশিয়ার সঙ্গে লাগানো এখানেও ইউরোপ। তাহলে এশিয়া মহাদেশের সঙ্গে লাগানো অর্থাৎ একদম কাছের মহাদেশ হচ্ছে ইউরোপ। আফ্রিকাও বলা যেতে পারে, কিন্তু আফ্রিকার এখানে সাগর দ্বারা বিভাজিত রয়েছে, একটু ফাঁকা রয়েছে, তাই আমরা সবচেয়ে কাছের মহাদেশ বলতে পারি ইউরোপ মহাদেশকে। ওকে, তাহলে এশিয়ার সবচেয়ে কাছের মহাদেশ ইউরোপ। এশিয়ার সবচেয়ে কাছের মহাদেশ ইউরোপ। ওকে, পরের প্রশ্নে যাই। আচ্ছা, বিশাল জলরাশিকে কি বলা হয়? তোমরা পড়েছো এর আগে, তারপরেও আমি তোমাদের এই পেজের বের করে দিচ্ছি। সাগরের যে বড় লবণাক্ত বিশাল জলরাশিকে মহাসাগর বলে। তাহলে বিশাল জলরাশিকে কি বলে বাবুরা? মহাসাগর। বিশাল জলরাশিকে বলা হয় মহাসাগর। বিশাল জলরাশিকে বলা হয় মহাসাগর। বিশাল জলরাশিকে কি বলা হচ্ছে? মহাসাগর। আচ্ছা, দক্ষিণ আমেরিকার পশ্চিমে যে মহাসাগর, এখন দক্ষিণ আমেরিকা আগে খুঁজে বের করতে হবে। দক্ষিণ আমেরিকা, এই যে দক্ষিণ আমেরিকা দেখতে পাচ্ছ তোমরা, দক্ষিণ আমেরিকার পশ্চিমে, এখন দক্ষিণ আমেরিকার পশ্চিম কোনটা? এই পাশ, এই পাশ হচ্ছে পশ্চিম, দক্ষিণ আমেরিকার পশ্চিম। এই যে দেখো, দক্ষিণ আমেরিকা দেখতে পাচ্ছ তোমরা, এই যে দক্ষিণ আমেরিকা, দক্ষিণ আমেরিকার পশ্চিম। কি বলেছিলাম? সোজা হয়ে উপরে উত্তর, নিচে দক্ষিণ, ডানে পূর্ব, বামে পশ্চিম। তাহলে বাম দিকটাতে হচ্ছে পশ্চিম দিক দক্ষিণ আমেরিকার। তাহলে বাম দিকে পশ্চিম দিকে রয়েছে কোন মহাসাগর দেখো তো? হ্যাঁ, ঠিক ধরেছ, প্রশান্ত মহাসাগর। তাহলে দক্ষিণ আমেরিকার পশ্চিমে রয়েছে প্রশান্ত মহাসাগর, প্রশান্ত মহাসাগর। ওকে, তাহলে আমরা জেনে গেলাম, আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর জেনে গেলাম। আচ্ছা, এখন আমরা কি কি জানলাম? এশিয়ার উত্তরে রয়েছে আর্কটিক, তারপরে এশিয়ার দক্ষিণে রয়েছে ভারত মহাসাগর, এশিয়ার নিকটবর্তী মহাদেশ হচ্ছে ইউরোপ, তারপরে বিশাল জলরাশিকে বলা হয় মহাসাগর, এবং দক্ষিণ আমেরিকার পশ্চিমে রয়েছে যে মহাসাগর সেটা হলো প্রশান্ত। আচ্ছা, এখন আমাদের কি হয়ে গেল? আমরা এশিয়ার চতুর্দিকে এবং দক্ষিণ আমেরিকার উপরে নিচে পশ্চিমে কি আছে আমরা সব জেনে গেছি, তাই না? তাহলে আপাতত আমাদের এই মানচিত্রটার কাজ কিন্তু শেষ। তাহলে এইটা আমি রেখে দিচ্ছি, এটা আমি এখন রেখে দিচ্ছি। তোমরা তো সবাই পেরেই গেছো, আর যদি প্রয়োজন হয় আমি ছোট মানচিত্র থেকে তোমাদেরকে দেখিয়ে দিব। তাহলে আমরা শিখলাম, আমরা এখানে শিখলাম কি শিখলাম? আমাদের এশিয়া মহাদেশের অবস্থান এবং তার চারদিকে কি কি রয়েছে ছোট বড় এবং জলরাশিকে কি বলে সেই। এখন আমরা যাব পাঠের পরের অংশে। তাহলে এটা আমি মুছে ফেলছি। দেখো এবার সব, তাহলে পরের অংশে কি আছে? এসো, লিখিতে রয়েছে নিচের দেয়া তালিকা থেকে মহাসাগর মহাদেশের নামে পৃথক তালিকা তৈরি করো। এখানে রয়েছে অ্যান্টার্কটিকা, এখানে রয়েছে প্রশান্ত, এখানে রয়েছে অস্ট্রেলিয়া, এখানে রয়েছে ভারত, আর রয়েছে আটলান্টিক। এদের মধ্যে এখন কোনগুলো হলো মহাদেশ এবং কোনগুলো মহাসাগর এগুলো আমাদেরকে আলাদা করতে হবে। তাহলে আলাদা করার জন্য প্রস্তুত তো? ওকে, তাহলে লিখে ফেলছি বলে ঝটপট করে একটু ভাবতে হবে। ভাবো ভাবো দেখি তো, প্রথমে লিখি মহাদেশ, মহাদেশ। আচ্ছা, এরপরে এখানে লিখছি মহাসাগর, মহাসাগর। এবার ভালো লাগছে?
টিকা, এন্টার টিকা। তারপরে রয়েছে প্রশান্ত, প্রশান্ত কি? অবশ্যই মহাসাগর। প্রশান্ত হলো মহাসাগর। তারপরে অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া কি? মহাদেশ। অস্ট্রেলিয়া হলো মহাদেশ। এরপরে রয়েছে ভারত। ভারত একটা দেশের নাম, কিন্তু এখানে তো দেশ নিয়ে আলোচনা করা হয়নি, মহাদেশ এবং মহাসাগর নিয়ে আলোচনা করা হয়েছে, তাই না? তাহলে ভারত নামে কি আছে? মহাসাগর রয়েছে। তাহলে ও এখানে মহাসাগর লিখেছে কেন? এখানে হবে প্রশান্ত, শর্ট। তারপরে কি পেলাম? ভারত। এবং সব শেষে রয়েছে আটলান্টিক। আটলান্টিক কি বলতো? এইটাও মহাসাগর। তাহলে আমরা বইয়ের এই অংশ থেকে মহাদেশ এবং মহাসাগরটা আলাদা করা শিখে ফেলেছি। এর মানে হলো আমরা কি করেছি, আমরা 7টি মহাদেশ এবং 5টি মহাসাগর সম্পর্কে একদম পারফেক্ট জ্ঞান লাভ করে ফেলেছি। এবং মানচিত্রে কি সবাই নির্দেশ করতে পারবে না কোনটা মহাদেশ কোনটা মহাসাগর? অবশ্যই আমার বাবুরা পারবে। ওকে, তাহলে এই আমাদের আস্তে আস্তে একটা করে স্টেপ আমরা পড়াগুলো পার হয়ে যাচ্ছি। তাহলে পরের অংশে কি রয়েছে? আরো কিছু করতে রয়েছে। তোমরা কি শ্বেত ভাল্লুকের নাম শুনেছো? শ্বেত ভাল্লুক উত্তর মেরুর আর্কটিক মহাসাগরীয় অঞ্চলে বাস করে। বরফের চায়ের উপর দাঁড়িয়ে শ্বেত ভাল্লুকের একটি ছবি। বরফের চায় অর্থাৎ বরফ, বরফের অনেক বড় একটা জায়গা বা চড়ার, যেটাকে বলা হয় জমাট বেঁধে শক্ত হয়ে মোটা হয়ে থাকে, এই যে তার ছবি তোমরা বই নিশ্চয়ই ছবি দেখতে পারবে। শ্বেত ভাল্লুক, ভাল্লুক তো সাধারণত কালো হয়, তাই না? ওখানে বরফের সাদা সাদা বরফের মধ্যে থাকার কারণে এটা হয়ে গেছে কি কালার? সাদা কালার। আচ্ছা, তাহলে পরের অংশে আমরা যাই। দেখো, যাচাই করিতে রয়েছে বাম পাশের অংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল কর। তোমাদেরকে এর আগেও আমি বলেছিলাম, অবশ্যই ডান বাম বক্স আকার বা ছক আকারে কিংবা এরকম ক্রস করে দেখার কোনো প্রয়োজন নেই, লিখবে ঠিক এইভাবে। দেখো, আমি লিখেছি যে এইভাবে প্রথমে নন প্রশ্নের উত্তর দিবে, মার্জিন তো তোমাদের থাকবেই, মার্জিন আমি এখানে দিইনি। তারপরে সুন্দর করে এখানে যে নম্বর দেওয়া আছে, যেমন ক রয়েছে, ক লিখে একটা ছোট্ট ড্যাশ বা হাইফেন দিবে। দেওয়ার পরে তোমার যে সঠিক উত্তরটা এই পাশে রয়েছে তুমি সেটা লিখবে। তাহলে চলো আমরা লিখে ফেলি। ওকে, পৃথিবীর ক নম্বরে রয়েছে আমাদের বাম পাশের অংশে পৃথিবীর 4/1 ভাগ ড্যাশ। কি? পৃথিবীর 4/1 ভাগ? পৃথিবীর 4/1 ভাগ এখানে কি রয়েছে? বিভিন্ন দেশ, স্থলভাগ, মহাসাগর, সাপ, অস্ট্রেলিয়া। অবশ্যই স্থলভাগ, কারণ আমরা পড়েছি আমাদের পাঠ্যে পৃথিবীর 4/1 ভাগ স্থলভাগ। তাহলে লিখে ফেলি। স্থল ভাগ, স্থল ভাগ। তাহলে পৃথিবীর 4/1 ভাগ হলো স্থল ভাগ। পৃথিবীর 4/1 ভাগ হলো স্থল ভাগ। পৃথিবীর 4/1 ভাগ স্থলভাগ। আমরা এখানে উত্তর পেয়ে গেলাম। খ নম্বরে আছে সবচেয়ে ছোট মহাদেশ কোনটি? সবচাইতে ছোট মহাদেশ ড্যাশ। তাহলে সবচাইতে ছোট মহাদেশ এখানে কি কি রয়েছে? বিভিন্ন দেশ, স্থলভাগ, মহাসাগর, সাপ, অস্ট্রেলিয়া। কোনটা হবে? অবশ্যই অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া। আচ্ছা, তাহলে আমরা পেয়ে গেলাম সবচেয়ে ছোট মহাদেশ অস্ট্রেলিয়া। এখন একটা প্রশ্ন মাথার মধ্যে ঘুরঘুর করছে, না করলেই নয়, বলতো অস্ট্রেলিয়ার আরেকটা নাম কি? তোমাদেরকে বলেছিলাম, মনে আছে? ঠিক ধরেছো, কি? ওশেনিয়া বা ওশানিয়া। অস্ট্রেলিয়াকে অনেকেই ওশেনিয়া বা ওশানিয়া বলে থাকে। তাহলে অস্ট্রেলিয়ার আরেক নাম কি? ওশেনিয়া বা ওশানিয়া। ওকে, পরেরটাতে যাই। মহাদেশের সংখ্যা, মহাদেশের সংখ্যা কত? দেখি তো, মহাদেশের সংখ্যা বিভিন্ন দেশ? নয়,
এবার পরেরটাতে যাই বিশাল জলরাশিকে বলা হয় কি বিশাল জলরাশিকে বলা হয় বিভিন্ন দেশ স্থলভাগ মহাসাগর মহাসাগর বিশাল জলরাশিকে বলা হয় মহাসাগর বিশাল জলরাশিকে বলা হয় মহাসাগর বিশাল জলরাশিকে বলা হয় মহাসাগর আচ্ছা এর পরেরটাতে রয়েছে মহাদেশে রয়েছে মহাদেশে কি কি রয়েছে চলো তাহলে পড়ে দেখি প্রথমেই রয়েছে বিভিন্ন দেশ প্রথমেই রয়েছে বিভিন্ন দেশ তাহলে এইটাই তো উত্তর হচ্ছে শুধু বাকি রয়ে গেল বিভিন্ন দেশ তাহলে এটাতে কি হচ্ছে মহাদেশে রয়েছে বিভিন্ন দেশ তাহলে আমরা আমাদের সবগুলো উত্তর পেয়ে গেলাম জানলাম এইভাবেই লিখতে হবে ঠিক পেলাম প্রথমে পৃথিবীর চার ভাগের এক ভাগ স্থলভাগ সবচাইতে ছোট মহাদেশ অস্ট্রেলিয়া মহাদেশের সংখ্যা সাত বিশাল জলরাশিকে বলা হয় মহাসাগর এবং মহাদেশে রয়েছে বিভিন্ন দেশ ঠিক এইভাবে তোমরা লিখবে তোমাদের বাসার কাজ কিন্তু এই ডান বামই থাকবে এই ডান বামটা সুন্দর করে কত পৃষ্ঠা ৪৭ পৃষ্ঠার ৪৭ পৃষ্ঠার বাম ডান সুন্দর করে তোমরা খাতায় লিখে অবশ্যই অবশ্যই ছবি তুলে পোস্ট করে পাঠিয়ে দিও তাহলে আজকের পাঠ এ পর্যন্তই শেষ করছি সবাই ভালো থেকো অবশ্যই এই পরিস্থিতিতে সুস্থ থেকো আল্লাহ হাফেজ